আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমি শাহাদাত, আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো, দুইজন অত্যন্ত শক্তিশালী মহিলার গল্প, যাদের কারণে বর্তমান ডায়াবেটিস রোগ সম্পর্কে আমাদের যে বর্তমান ধারণা, অর্থাৎ ডায়াবেটিস রোগটা সারিয়ে তোলা সম্ভব, এই ধারণাটি প্রমাণ করার পেছনে এই দুজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো একজনকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে জেন আনউইন, তিনি ডাক্তার ডেভিড আনউইনের স্ত্রী। আর দ্বিতীয় জন যিনি, তিনি ডাক্তার ডেভিড আনউইনের একজন রোগী, এবং তার নাম বা তার ছবি আমার কাছে নেই আসলে, তো শুধু সেজন্যে তার নাম ছবি বা ছবি দেখাতে পাচ্ছি না, শুধু তার গল্পটাই বলবো। এই গল্পটি আমি ডাক্তার ডেভিড আনউইনের মুখেই আসলে শুনেছি, সেটাকে বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করা। তো ডাক্তার ডেভিড আনউইন বহুদিন ধরে চিকিৎসা করছিলেন, প্রায় 25 বছর ধরে তার জিপি প্র্যাকটিসটি চালিয়ে যাচ্ছিলেন, সেখানে প্রচুর রুগী আছে এবং রুগীদের চিকিৎসা করে তিনি পয়সা কড়িও বেশ ভালোই বানিয়েছিলেন, তার বাড়ি, তার গাড়ি সমস্ত কিছুই ছিল। তো এই অবস্থায় তিনি চিকিৎসা করতে গিয়ে অবশ্য খানিকটা হতাশ হয়ে পড়ছিলেন, কারণ যখন চিকিৎসা শুরু করেছিলেন ডাক্তার হিসেবে, তখন তার আশা ছিল যে তিনি চিকিৎসার মাধ্যমে মানুষকে সারিয়ে তুলবেন, কিন্তু 25 বছরের অভিজ্ঞতা দেখলেন যে মানুষ সেরে ওঠে না, বরং মানুষের স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগছিলেন বা উচ্চ রক্তচাপে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি হতে দেখলেন তিনি। কিন্তু এটা সম্পর্কে নিজের অপরিষ্কার ধারণা ছিল না বা কী করবেন তিনি জানতেন না। তার অনেক বন্ধুবান্ধবদের সঙ্গে, যারা ডাক্তার, তাদের সঙ্গে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, কিন্তু তারাও কোনো দিক নির্দেশনা দিতে পারেননি। তিনি নিজে ব্যক্তিগতভাবে উচ্চ রক্তচাপে ভুগছিলেন, অথচ উচ্চ রক্তচাপ কেন হয় সেটাও তার জানা ছিল না সেই সময়ে। তার যে কার্ডিওলজিস্ট, যে বন্ধু যারা ছিল, তাদেরকেও তিনি জিজ্ঞেস করেছিলেন যে উচ্চ রক্তচাপ কেন হয়, আর তার জবাবে সেই বন্ধুরা বলেছিল, ডেভিড বোকার মতন কথা বলো না, যদি উচ্চ রক্তচাপ কী কারণে হয় সেটা আমরা জানতাম, তাহলে তো এটাকে আর এই এসেনশিয়াল হাইপারটেনশন বলতাম না। এসেনশিয়াল হাইপারটেনশনটা হচ্ছে আসলে উচ্চ রক্তচাপকে, চাপের কারণটাকে না জানার কারণে একটি শব্দ ব্যবহার করে জিনিসটাকে খানিকটা রোগীদের সামনে ধামা চাপা দেবার মতন একটা ব্যবস্থা আসলে। তো যাই হোক, তিনি সেইভাবে করে যাচ্ছিলেন এবং মন খারাপ। এর মধ্যে একদিন মজার ঘটনা ঘটল, সেটা হচ্ছে তারই একজন রোগী, এক ভদ্রমহিলা, যিনি আগে অত্যন্ত মোটা ছিলেন এবং তিনি টাইপ 2 ডায়াবেটিক, তো হঠাৎ করে তিনি তার কম্পিউটারের যে রেকর্ড, সেই রেকর্ডে দেখলেন যে এই ভদ্রমহিলাকে তিনি যতগুলো প্রেসক্রিপশন ইস্যু করেছেন বা প্রেসক্রিপশন তার জন্য পাঠিয়েছেন, সেই ভদ্রমহিলা সেই প্রেসক্রিপশনের ঔষধগুলো খাননি, অথচ বা ফার্মাসি থেকে সেগুলো কিনে নেননি, তো অথচ তার টাইপ 2 ডায়াবেটিস রয়েছে। তো সে কারণে তখন তিনি খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেলেন যে ভদ্রমহিলা ঔষধ খাচ্ছেন না, তাহলে তো তার ডায়াবেটিসের অবস্থা খারাপ হবে বোধহয়। তো সেইভাবে তিনি তার জন্য একটা বিশেষ চিঠি লিখলেন যে আপনি দয়া করে আমার সঙ্গে একবার এসে দেখা করবেন, কারণ আমি আপনার অবস্থাটা একটু বুঝতে চাই আর কি, বুঝে দেখতে চাই আপনি কী করছেন বা কেমন আছেন। তো সময় মতন সেই দিনক্ষণ এলো, তখন তিনি তার চেম্বারে বসে অপেক্ষা করছেন যে ওই ভদ্রমহিলা কখন আসবেন। এর মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন যে অন্য একটা মহিলা রুমের মধ্যে ঢুকে গেল, ঢুকে দাঁড়ালো। তো তখন তিনি খানিকটা অবাক হয়ে বললেন যে আমি তো আপনাকে এখন দেখতে পারবো না, আমার আরেকজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমার এই নামে একজন রোগী আসবে, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আপনাকে একটু পরে আসতে হবে। সেই ভদ্রমহিলা তখন বেশ গম্ভীরভাবে বললেন, আমি সেই রোগী। ডাক্তার ডেভিড আনউইন পুরো চমকে গেলেন যে এটা কি করে হলো, এই যদি সেই একই রোগী হয়, আগে দেখেছিলাম ওনার ওজন হচ্ছে ম্যাসিভ, উনি অত্যন্ত মোটা ছিলেন, এই এখন তো ওনাকে দেখে চেনাই যাচ্ছে না, এটা কি করে সম্ভব হলো। তো সেই ভেবে তিনি একটু অবাক হয়ে বললেন, ও আচ্ছা তাই, হ্যাঁ আপনি তো তাহলে বেশ, আপনার ওজন তো অনেকটা কমিয়েছেন দেখা যাচ্ছে, তো বসুন বসুন। তো ভদ্রমহিলা বসলেন, কিন্তু তার চেহারা দেখেই বোঝা গেল যে ভদ্রমহিলা ভয়ঙ্কর রেগে আছেন। তো প্রথম কথাতেই তিনি ডাক্তারকে বললেন যে, ডাক্তার আনউইন, আপনি আসলে কি মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন? শুনে ডাক্তার আনউইনের ওই পিঠে, আমরা বলি না যে শীতল স্রোত বয়ে যায়, ঠিক সেই রকম একটা ব্যাপার হলো। কারণ যদি রোগী রেগে থাকে এবং এই রকম প্রশ্ন করে, তার অর্থ হচ্ছে যে এরপরে একটা কমপ্লেইন আসবে। তো তখন তিনি অবাক হয়ে বা একটু ওনাকে ঠান্ডা করার জন্য সোজা হয়ে বসে বললেন, আপনি একথা কেন বলছেন, যদি একটু বলতেন। ভদ্রমহিলা তখন উল্টো আবার প্রশ্ন করলেন,
আসলে আপনার কি মানুষের যে শরীরবিদ্যা সম্পর্কে সামান্যতম শিক্ষাও আছে নাকি নেই? আমার তো মনে হয় আপনার সেই শিক্ষা নেই। তো ডক্টর ডেভিড আনউইন এইবারে আসলে ভয় পেয়ে গেলেন যে এই ভদ্রমহিলা তো মনে হচ্ছে খুবই রেগে আছেন কোনো কারণে। তো তখন তিনি খুব তাকে শান্ত করার চেষ্টা করে বললেন যে কেন কি হয়েছে বলুন তো। তো এবং সেই কথাতেই তিনি বললেন যে তার আগে বলুন আপনি ওজন এমন কমালেন কি করে, আমার যে এত দিনের অভিজ্ঞতা আমি কাউকে ওজন কমাতে দেখিনি, আপনি হঠাৎ ওজন কমালেন কি করে? তখন সেই ভদ্রমহিলা বললেন যে আমি ওজন কমিয়েছি আপনি আমাকে যা যা করতে বলেছিলেন সেই কথাগুলোকে অমান্য করে, আমি আপনার একটা কথাও আর শুনিনি এবং তাতে আমার ওজন কমে গিয়েছে। তো ডক্টর ডেভিড আনউইন তখন অবশ্যই খানিকটা আরও বেশি ভয় পেয়ে গেলেন, কারণ একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে ওনার আগে দেয়া যে উপদেশগুলো ছিল সেই উপদেশগুলো ভুল এই দাবি করছেন ভদ্রমহিলা। তো তখন তিনি বললেন যে আচ্ছা আমাকে বিষয়টা একটু বুঝিয়ে বলুন, কারণ আমি এটা তো কখনো আগে দেখিনি, আমাকে একটু বুঝিয়ে বলুন কী করে কী হলো। তখন ভদ্রমহিলা বললেন দেখুন আপনি জানেন আমি টাইপ টু ডায়াবেটিক এবং আমার ওজন বেশি, এবং আপনি আমাকে বলেছেন প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমাকে খেতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর আপনি আমাকে খেতে বলেছেন হয় বিস্কিট, নয় পাউরুটি, নয় এইরকম কিছু শর্করা জাতীয় খাবার। তো এদিকে চিনি খাওয়ার ক্ষেত্রে আমাকে আপনি আমাকে বলেছেন আমি যেন চিনি একদম না খাই, আমি এদিকে চায়ের সঙ্গে চিনি খাচ্ছি না, আবার 2 ঘন্টা অন্তর অন্তর এই রুটি পাউরুটি বিস্কিট এই সমস্ত খাচ্ছি। তো এইগুলো খেলে এগুলো যে হজম হওয়ার পরে রক্তের মধ্যে চিনি হয়েই প্রবেশ করে এই বিষয়টি কি কেউ আপনাকে শেখায়নি? তখন ডাক্তার ডেভিড আনউইনের টনক নড়ল, তখন তিনি ভাবলেন যে সত্যি কথাই তো, এটা তো আসলে ভেবে দেখিনি। এবং তখন ওনার মনেও পড়ে গেল যে যখন তিনি মেডিকেল কলেজে পড়ছিলেন তখন সেখানকার যে বই সেই বইয়েতে লেখা ছিল যে টাইপ টু ডায়াবেটিসটা আসলে এই কার্বোহাইড্রেট খেলে খারাপ হয়। কিন্তু তারপরে পাশ করে যাওয়ার পরে উনি যখন অন্য বড় ডাক্তারদের অধীনে কাজ করছিলেন তখন বড় ডাক্তার বলেছেন যে টাইপ টু ডায়াবেটিস রোগীকে এরকম 6 বেলা খেতে দিতে হবে, সেই কথাই তিনি অনুসরণ করে এসেছেন। অথচ তার যে শিক্ষা তার সঙ্গে এটা ঠিক মেলে না, কিন্তু বড় ডাক্তার বলেছেন সেজন্য তিনি তাই করে যাচ্ছিলেন, সেজন্য তিনি তার রোগীদেরকেও একইভাবে চিকিৎসা করছিলেন এবং ফলাফল হচ্ছিল এই রকম। তো তখন উনি নিজে খানিকটা এই ভদ্রমহিলাকে সেদিন খুব খানিকটা বুঝিয়ে শুনিয়ে তারপরে ফেরত পাঠালেন এবং বললেন যে আমি বিষয়টা ভালো করে আরও ঘেঁটে দেখব, পড়াশোনা করব। তো সান্ত্বনা পেয়ে ভদ্রমহিলা চলে গেলেন। তো তারপরে ডাক্তার দেবী রানবীন চিন্তা করতে শুরু করলেন যে তাহলে এটা যেহেতু দেখতে পাচ্ছি চোখের সামনে ভদ্রমহিলা ওজন কমিয়েছেন এবং এই যে 6 বেলা তাকে খেতে বলেছিলাম সেটা বাদ দিয়ে তিনি কার্বোহাইড্রেটই খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাতেই তার ওজন এরকম কমে গেল। তো তাহলে যদি এটা সত্যিই হয়, যদি মেডিকেল সায়েন্স এটাকে সাপোর্ট করে, তাহলে তো আমার অন্য যে রোগী আছে তাদের উপরেও আমি এই চিকিৎসা ব্যবহার করতে পারি। তো রোগীর উপরে চিকিৎসা ব্যবহার করার আগে তিনি ভাবলেন যে নিজে একটু প্র্যাকটিস করে দেখি, নিজে একটু খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেখি কী হয়। তো যেহেতু তার উচ্চ রক্তচাপ ছিল, তিনি একটু সামান্য মোটাকাটা অবস্থাতেই তখনও ছিলেন, তো এরপরে তিনি এই খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলেন। বাদ দিয়েই দিতেই দেখা গেল যে প্রথম দুদিনের মাথাতেই নাকি 3 দিন এরকম সময়ের পর থেকে দেখলেন যে তিনি তার প্রস্রাবের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। তো তিনি তার একটা প্রেজেন্টেশনে একটা ইসের মধ্যে ছোট্ট মেজারিং কাপ অর্থাৎ পরিমাপ করার যে জাগ মতন হয়, ছোট মগের মতন হয়, সেই মগের মধ্যে দেখালেন যে তার প্রস্রাব সেই মগের মধ্যে ছিল এবং তারপরে যোগ করে বললেন যে এই মগটা আসলে আমার স্ত্রীর। তো তো যে কথাটা তিনি প্রথমে স্ত্রীকে বলেননি, কারণ তাহলে এই মগ দিয়ে হয়তো স্ত্রী তাকে তার মাথা ফাটাতেন। তো যাই হোক, তিনি খেয়াল করলেন যে তার প্রস্রাবের পরিমাণ বেশি এবং তার খানিকটা ঘন ঘন প্রস্রাব করতে হচ্ছে এই লো কার্ব করার পরে। তো তখন তিনি খানিকটা ভাবতে শুরু করলেন যে এটা কেন হচ্ছে। এরপরে আরেকটা মজার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে হঠাৎ করে তিনি একদিন চেয়ারে বসেছিলেন, রোগীর সঙ্গে কথা বলছিলেন, এর মধ্যে কি একটা দেখাতে গিয়ে বলতে গিয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন, আর উঠে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি চোখে অন্ধকার দেখলেন, যেটা কিনা লো প্রেশার হলে তখন সাধারণত লোকের হয়ে থাকে। তখন তার মাথায় ই হলো যে এটা কি করে হলো, আমি তো হাই প্রেশারের জন্য ঔষধ খাই আর এখন দেখা যাচ্ছে আমার লো প্রেশারের সিমটম।
আমার প্রেশার পড়ে গিয়েছে এবং তার ক্ষেত্রে তাই হয়েছিল যে একে তিনি লো কার্বোহাইড্রেট খাচ্ছেন, তাতে শরীরের ই কমে গিয়েছে, এই প্রেশার স্বাভাবিকভাবেই কমে আসে এটা করলে, তো এইভাবে প্রেশার কমেছে। তিনি আবার এই প্রেশার কমানোর জন্য যে ঔষধ সেটাও খাচ্ছিলেন, তাহলে দুটো একত্রে মিলে ফল যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার প্রেশার বেশি কমে গিয়েছিল, ফলে তিনি দাঁড়াতেই চোখে অন্ধকার দেখলেন। তো তখন সঙ্গে সঙ্গে তিনি ওই প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন। আর মাথায় এই প্রশ্নটি আসলো যে এটি আসলে কেন হলো। পরে তিনি খুঁজতে খুঁজতে তার এই গবেষণাপত্রগুলো পড়তে পড়তে একদিন খবর মানে খোঁজ পেলেন যে লো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অভ্যাস করলে, খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে দেহে ইনসুলিনের মাত্রা কমে যায়। ইনসুলিনের মাত্রা কমে গেলে আমাদের কিডনি সোডিয়াম লবণকে আর ধরে রাখে না। ইনসুলিন যখন বেশি থাকে তখন ইনসুলিন আসলে গিয়ে আমাদের কিডনির মধ্যে সোডিয়াম লবণ বেরিয়ে যাওয়ার পথে বাধা দেয়। তো তখন তার হিসেবগুলো মিলল, তখন তিনি হিসেব করে দেখলেন যে তার যে বেশি প্রস্রাব হচ্ছে তার কারণ হচ্ছে তার দেহ লবণ ধরে রাখছে না, আর এদিকে প্রেশার কমে গেছে তার কারণ হচ্ছে দেহে যেহেতু লবণ ধরে রাখছে না, তার মানে দেহের পানি জমে থাকার পরিমাণও কমে যাচ্ছে, কারণ লবণের সঙ্গে পানি আটকে থাকে, লবণ যেহেতু বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে পানি বেরিয়ে যাচ্ছে, পানি বেরিয়ে গেলে রক্তের যে ভলিউম পরিমাণ সেটা কমে যাচ্ছে, সুতরাং তার প্রেশার কমে গিয়েছে। তো এই তথ্য জানার পরে তখন তিনি এই যে খাদ্য অভ্যাস এটার ব্যাপারে তার খানিকটা যে আত্মবিশ্বাস আরও বেড়ে গেল যে এই জিনিসটা বোধহয় আসলে সঠিক, এটা ভুল কিছু নয়। তো তারপরেই তিনি এই বিষয়টি নিয়ে আরও লেখাপড়া করতে শুরু করেন, জানার চেষ্টা করেন, তার কলিগদেরকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেন, কেউই তার কথা শোনে না, বোঝে না। তারপরে তিনি চাকরি থেকে এক বছরের ছুটি নিয়ে এই বিষয়ে আরও লেখাপড়া করে এই বিষয়ে জিনিসটাকে কীভাবে সহজে সকলকে বোঝানো যায় সেরকম করে তথ্য জেনে তারপরে তার কলিগদেরকে এ নিয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু তাতেও কলিগরা করতে বিশেষ রাজি নয়, কারণ তার এই প্রচেষ্টায় কোনো ঔষধ বিক্রির ব্যাপার নেই। এই প্রচেষ্টায় বা এই উপায়ে তিনি বরং আরও রোগীর ঔষধের পরিমাণ কমিয়ে দিচ্ছিলেন, ফলে ডাক্তার অন্যরা বিশেষ আগ্রহ দেখাচ্ছিলেন না। তো এই অবস্থায় তখন তিনি খানিকটা নিজেও যেন হাল ছেড়ে দেবেন এরকম অবস্থা হলো। এর মধ্যে একদিন তিনি তার স্ত্রী জেন আনউইন, যার ছবি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এই বিষয়ে কথা বলছিলেন যে জিনিসটা সঠিক আমি জানি, কিন্তু এত বাধা বিপত্তি আমি ঠিক আর করতে সাহস পাচ্ছি না, করতে আমার ভালো লাগছে না বা করার উদ্যমটা পাচ্ছি না। তো তখন জেন আনউইন জিজ্ঞেস করলেন যে কেন, মূল সমস্যাটা কী? তো তখন তিনি বললেন, সময় পাবো কোথায়, টাকা পাবো কোথায়, এগুলো করতে তো টাকা খরচ করতে হবে, সময় দিতে হবে। তো তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাদের তো একটা বাড়ি রয়েছে না? তো উনি খানিকটা না বুঝেই বললেন, হ্যাঁ বাড়ি আছে। আমাদের গাড়ি কটা? বললেন, হ্যাঁ গাড়িও আছে কয়েকখানা। আচ্ছা তাহলে তো আমরা ঠিক দরিদ্র যে তা তো নই। তো উনি বললেন, না আমরা তো ঠিক দরিদ্র নই, কিন্তু এই প্রশ্নগুলো কেন করছো? তখন তার স্ত্রী বললেন, না প্রশ্নগুলো করছি কারণ হচ্ছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ডাক্তার নও, অন্য কিছু, টাকা পয়সার হিসেব করছো, অ্যাকাউন্টেন্ট হয়তো। আমি তো ডাক্তার বিয়ে করেছিলাম, এই অ্যাকাউন্টেন্ট বিয়ে করিনি। তো এই কথা শুনে তিনি ডক্টর ডেভিড আনউইন অবভিয়াসলি খানিকটা দমে গেলেন যে এবারে বউয়ের হাতে কি মার খেতে হয় কি না। তো তখন জেন আনউইন তাকে বুঝিয়ে বললেন যে দেখো, তুমি একটা জিনিস পরীক্ষা করেছো এবং মানুষের সেবা করাই তোমার ব্রত, এই অবস্থায় এই চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে যা করতে হয় তা আমরা করব। তুমি আমি আমরা দুজনে মিলে জিপির যে সময় জিপি খোলা থাকে সেই সময়ের পরে, যখন জিপি আর খোলা থাকবে না, সেই সময়ে আমরা অফিসে বসে আমাদের অফিসটাকে ব্যবহার করে সেইখানে আমাদের রোগীদেরকে এই বিষয়ে শেখাবো এবং দেখব ফলটা কী হয়। তো সেই কথার উপর ভিত্তি করে ডাক্তার ডেভিড আনউইন প্রতি সপ্তাহে এই মঙ্গলবার করে, যদ্দূর মনে পড়ে মঙ্গলবারই ছিল, মঙ্গলবার করে তার রোগীদেরকে যারা নাকি এই টাইপ 2 ডায়াবেটিস থেকে ঔষধ ছাড়াই মুক্ত হতে চান, সারিয়ে তুলতে চান, তাদেরকে নিয়ে তিনি তাদেরকে শেখাতে শুরু করলেন যে কী করতে হবে, কেন এগুলো কাজ করবে ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে ইউটিউবে যেমন মাঝে মাঝে বোঝাই সেরকম করে বোঝাতে থাকলেন এবং সেখান থেকেই
শুরু হলো তার এই লো কার্বোহাইড্রেট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস ব্যবহার করে টাইপ টু ডায়াবেটিক এবং যারা অতিরিক্ত ওজনে ভুগছেন তাদের ওজন সমস্যার সমাধান এবং ডায়াবেটিস সমস্যার সমাধান করার যে প্রচেষ্টা সেখান থেকে শুরু হলো। এবং তারপরে তো আপনারা জানেন যে তার এই প্রচেষ্টার ফলে তিনি নিজের জিপিতে অনেক রোগীকে প্রায় 268 জন বোধহয় লাস্ট দেখেছিলাম 268 জন রোগীকে একদম সারিয়ে দিয়েছেন, যাদের এখন আর ঔষধ খাওয়া লাগে না কিন্তু রক্তে চিনির মাত্রা বাড়ে বা কমে না, স্থিতিশীল আছে তো, এবং তারা কোনো ঔষধ খাচ্ছেন না। আর এছাড়াও আরও অনেকে আছেন যারা সামান্য ঔষধ খান, যেমন মেটফরমিন জাতীয় ঔষধ খাচ্ছেন কিন্তু আর কোনো ঔষধ তাদেরকে খেতে হচ্ছে না এবং তাদের রক্তের মধ্যে চিনির মাত্রা ঠিক আছে এবং তাদের ওজন কমে গিয়েছে, তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছেন, অনেক বেশি কর্মঠ হয়েছেন। এমনকি একজনের কথা শুনেছিলাম যার 92 বছর বয়স, এক ভদ্রলোকের, তার স্ত্রী এসে কমপ্লেন করেছিলেন যে ডাক্তার আনউইন আপনি কি শিখিয়ে দিলেন, এখন তো যেই লোক ঘর থেকে বেরোতো না সেই লোক এখন এই 92 বছর বয়সে বেরিয়ে গিয়ে বাগান করে, তো আমি ভাবি এই বাগান করতে গিয়ে সে না কাত হয়ে পড়ে তার হাড় ভাঙে। তো সে নিয়ে তিনি একদিকে যেমন অত্যন্ত খুশি, আবার ডক্টর আনউইনের কাছে এটা কমপ্লেন করছিলেন যে তাকে একটু বলুন যেন তিনি এইভাবে করে ছুটোছুটি না করেন কারণ আমার ভয় লাগে। তো তারপরে এই নিয়ে তিনি কতগুলো গবেষণাপত্র প্রকাশ করেছেন, তার জিপিতে তিনি যে রোগীদেরকে সারিয়ে দিয়েছেন তাদের চিনির মাত্রা কেমন পরিবর্তন হয়েছে, কী সময় লেগেছে, কী কী সমস্যায় তিনি পড়েছেন, এই সমস্ত কিছু নিয়ে তিনি কতগুলো রিসার্চ পেপার পাবলিশ করেছেন এবং কতগুলো ইউটিউব লেকচার এবং পডকাস্টের মধ্যে আলোচনা এই রকমের মাধ্যমে এই তথ্যগুলোকে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। diabetes.co.uk বলে একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে তার এই কাজগুলোকে তখন খুব ই করা হয়, স্বীকৃতি দেওয়া হয় এবং অনেক মানুষ, সারা পৃথিবীর অনেক মানুষ তার এই শিক্ষার কারণে এখন ডায়াবেটিস মুক্ত অথবা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, যেটা কি না ঔষধ ছাড়াই তারা নিয়ন্ত্রণে রেখেছেন। তো এই হচ্ছে গল্প, দুজন অত্যন্ত শক্তিশালী মহিলা যারা একজন ডাক্তার, অসহায় ডাক্তার ডেভিড আনউইনকে ঝাড়ি দিয়ে তারপরে টাইপ টু ডায়াবেটিস রোগ সারাবার ব্যাপারটিকে, এটা যে আসলে সম্ভব এবং এটা যে আসলে করা বেশ সহজ, এই তথ্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তো তাদের প্রতি থাকলো আমাদের আমাদের কৃতজ্ঞতা, আমাদের সম্মান। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সেই আশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি।